খুঁজছেন এঁচোড়ের কোনো নতুন রকমের রেসিপি? তাহলে অবশ্যই দেখে নিন এই ভিডিওটা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমস কুকবুক। চলে এসেছি এঁচোড়ের একদম নতুন রকমের একটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি এঁচোড় আফগানি। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। প্রথমে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক মুঠো ধনে পাতা, একটা পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা। এবার এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা হয়ে গেছে। এখানে একটা বড় বাটির মধ্যে হাফ কাপ দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দইয়ের মধ্যে তৈরি করে নেওয়া এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাজু বাদামের পাউডার, সামান্য হলুদ, তবে এটা না দিলেও কোনো ব্যাপার না, প্রয়োজন মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিচ্ছি গরম মশলার পাউডার, দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেছে ভালো করে মেশানো। এখানে আমি এঁচোড় নিয়ে নিয়েছি, এঁচোড়গুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি, গরম জলে হালকা একটু লবণ দিয়ে ভাপিয়ে রেখেছি, আমি কিন্তু সেদ্ধ করে নিইনি। এবার এই ব্যাটারটা যে রেডি করে নিয়েছি তার মধ্যে এঁচোড়গুলো ঢেলে দিলাম। এবার খুব ভালো করে কোট করে নিচ্ছি ব্যাটারের সাথে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 15-20 মিনিটের জন্য রেস্ট করতে রাখছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এঁচোড়গুলো ম্যারিনেট করা প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলো এখান থেকে তুলে তুলে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বড় সাইজ করে এঁচোড়টা কাটলে পরে দেখতে ভালো লাগবে। একদিকটা যখন হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি। এইভাবে এরকমভাবে উল্টে পাল্টে আমি প্রায় 50% মতন কুক করে নেব, আর বাকিটা গ্রেভিতে গিয়ে হবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি, সেম কড়াই রেখেছি, তার মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2-3টে সবুজ এলাইচি বা ছোট এলাইচি। আমি মুখগুলোকে একটুখানি খুলে দিয়েছি। এই যেই ব্যাটারটার মধ্যে এঁচোড়গুলোকে ম্যারিনেট করেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এখনই জল দেব না, এবার এটাকে বেশ খানিকক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই ম্যারিনেট করে রাখা বাটিটা ধুয়ে হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এই সময় আমি ভেজে রাখা এঁচোড়ের পিসগুলো দিয়ে দিচ্ছি। এইবার হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছু সময় হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, তেলগুলো ওপরে ভেসে উঠেছে। ব্যাস এটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এঁচোড়ের অনেক রেসিপিই তো আমরা ট্রাই করেছি, আর আমার চ্যানেলেও রয়েছে এঁচোড়ের বিভিন্ন ধরনের রেসিপি, তবে এই রেসিপিটা একদমই আলাদা। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে।